আজকে আমরা কোষে দেখি 1.1 এই চারের দাগের পর থেকে অঙ্কগুলো করব। এখানে 1, 2, 3 আমরা আগে করে আলোচনা করেছি। তাহলে চারের দাগের অঙ্কগুলো বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায়। এখানে দেখো আমি একের অঙ্কটা করছি, যে 4 ও 5। দেখো 4 ও 5 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এখানে কি বলছে, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বসি। তাহলে আমি এটা নিতে পারি কি, যে 4.5 বা ধরো 4.6, 4.7 এরকম অজস্র হতে পারে। আর আগে কি আছে, 4.4। এরা সবাই কিন্তু 4 এবং 5-এর মধ্যে কি সংখ্যা, না মূলদ সংখ্যা। তোমাদের অন্যভাবে করা আছে, এটা এইভাবে করে দেবে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই 4 ও 5-এর মধ্যে এরকম 4.3, 4.2, 4.1 এরকম, 4.8, 4.9 এরা সবাই কিন্তু মূলদ সংখ্যা যারা 4 এবং 5-এর মধ্যে আছে। ঠিক আছে, আমাদের একটা চেয়েছে, আমি ধরো কি নিচ্ছি, ধরো 4.6 নিচ্ছি। তাহলে কি লিখব, 4 ও 5 এর মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো 4.6, তাই তো? এবার কি বলছে, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে আমি একটা সংখ্যা রেখা নিই, ধরো এই হলো আমার সংখ্যা রেখা। তাহলে এখানে ধরো আছে 1, 2, 3, 4, 5, এরপরে 6 আছে কোথাও। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো, এ হচ্ছে আমার 4 আর 5। তাহলে আমি কি করেছি, দশমিকে ভাগ করেছি, তাহলে এটা আমি 10 ভাগ করি, কি হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, আমি 4, 6 চেয়েছি, 1, 2, 3, 4, 5, 6 এটা। তাহলে এটাই হলো আমার সংখ্যা রেখায়, এই যে পি, এটাই হচ্ছে আমার 4.6-এর অবস্থান। তাহলে কি লিখতে হবে, অঙ্কিত সংখ্যা রেখায় পি হলো 4.6-এর অবস্থান। ঠিক আছে, আবার বলছি আমি এই যে দশমিক নেওয়া মানে কি, 4 এবং 5-কে 10 দিয়ে ভাগ করে প্রত্যেকটা ভাগকে আমি বলছি 0.1, 0.2, 0.3। তাহলে 4+0.1, 4.1, 4+0.2, 4.2। ঠিক আছে, সেখানে এগুলো আমার হচ্ছে 4.1, 4.2, 4.3, 4.5, 4.6, 1, 2, 3, 4, 5, 6 এরকম কত কত 4.10 যখন হয়ে যাবে তখন মানে 4, 5 হয়ে গেল। ঠিক আছে, আমি এবার করছি 3-এর অঙ্কটা করি, কি বলছে 1-এর 4 ও 1-এর 2 এদের মধ্যে একটা। তাহলে 1-এর 4 মানে কত, 1-এর 4 মানে হচ্ছে 0.25, আর 1-এর 2 মানে হচ্ছে 0.5। তাহলে 0.25 আর 0.5 এদের মধ্যে, এদের মধ্যে একটি
মূলদ সংখ্যা, দেখো কিনতে পারি আমি 0.25, 0.3, 0.3, 0.4, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এবার কি করবো আমি, এই 0.3টাকে সংখ্যা রেখায় স্থাপন করব। দেখো কিভাবে স্থাপন করি, এই ধরো সংখ্যা রেখা, এই ধরো 0, 1, 2, তাহলে এখানে 10 ভাগে ভাগ করি প্রথমে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 0.25, 0.25 আছে এখানে, এই জায়গাটা হচ্ছে 0.25, আর 0.5 দেখো 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 0.5 হলো, আমাকে যা 3 চেয়েছে, এই দেখো 1, 2, 3, এই সংখ্যা, এই সংখ্যা হচ্ছে পি 0.3। কোন সংখ্যাটা আমি কালো দিয়ে দাগ দেখাচ্ছি, এই যে এই সংখ্যাটা হচ্ছে পি এর অবস্থান। তাহলে কি লিখবো, প্রদত্ত বা অঙ্কিত, অঙ্কিত সংখ্যা রেখার ওপর পি হল 0.3 এর অবস্থান। এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার একটি সংখ্যা আমি পাবো, সেটা আমি অন্যভাবে করে দেখাচ্ছি। ধরো আমি 5-এর অঙ্কটা করছি, 5-এর অঙ্কটা কি বলছে, 1-এর 4 ও 1-এর 3, তাহলে লেখো ইহাদের মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো কি হবে, এই দুটোর গড়, 1-এর 4 + 1-এর 3/2। এক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে কেবলমাত্র একটাই পাবো এবং যেটা ফিক্সড পাবো, কী হবে দেখো আমি যোগ করে নিই, তাহলে 12 3+4/2, তাহলে 3 আর 4 হচ্ছে 7, 12 × 2, তাহলে 7/24, ঠিক আছে। তাহলে সংখ্যাটাকে বসাই, মনে করে এই সংখ্যা লেখা 0, 1-এর 4, 1-এর 3, এই ধরো 1 এর 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, মনে করলাম আচ্ছা এটাকে 0, 1 না দিয়ে আমি বলছি, এটাকেই বলছি আমি 1-এর 4, আর এটাকে ধরো বলছি আমি, বা এটাকে বলছি ধরো আমি কে বড় বলো দেখি, 1-এর 4, 1-এর 3, 1-এর 3 বড়, তাই তো। তাহলে এই যে 1-এর 4 এবং 1-এর 3, এদের যে মাঝের সংখ্যাটা, এটাই হবে আমার এই 7-এর 24, ঠিক আছে। আমাকে বাকিগুলো কিন্তু আর লেখালে চলবে না, কেন ওইগুলো ঠিক একই মাপে হবে না। কী নিলাম, 1-এর 4 নিলাম, 1-এর 3 নিলাম, তাদের মাঝের যে বিন্দুটা হবে সেটা হবে এই 7-এর 24-এর অবস্থান, ঠিক আছে। তাহলে কী লিখবো, যে অঙ্কিত সংখ্যা রেখার উপর, অঙ্কিত সংখ্যা রেখার ওপর পি হলো 7-এর 24
এর অবস্থা। এরপর করছি পাঁচের অঙ্কটা করে দেখালাম, পাঁচের অঙ্ক আর চারের দাগের একের অঙ্ক দেখো সেম অঙ্ক। আমি করছি ছয়ের দাগেটা করছি, কি বলছে এক ও দুই এর মধ্যে, এক ও দুই এর মধ্যে ছটি মূলত সংখ্যা, ছটি মূলত সংখ্যা হলো কি বলতে পারি, এক পয়েন্ট এক, এক পয়েন্ট দুই, এক পয়েন্ট তিন, এক পয়েন্ট চার, এক পয়েন্ট পাঁচ, এক পয়েন্ট ছয়, আরও আছে এক পয়েন্ট সাত, এক পয়েন্ট আট, এটা কিন্তু সবাই মূলত সংখ্যা যারা এক ও দুইয়ের মধ্যে আছে। এবার এদের আমি সংখ্যা রেখায় প্রকাশ করি, ধরো এই আমার সংখ্যা রেখা এক ও দুই, এ হচ্ছে এক, এ ধরো দুই, এটাকে আমি দশ ভাগে ভাগ করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান, এটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান, ওয়ান পয়েন্ট টু, ওয়ান পয়েন্ট থ্রি, ওয়ান পয়েন্ট ফোর, ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট সিক্স, ঠিক আছে, বাকিগুলো আর লিখলাম না, ঠিক আছে। এটা কিন্তু সব থেকে সহজ প্রসেস। এরপর করছি সাতের অঙ্ক, একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা, একের পাঁচ মানে কি জিরো পয়েন্ট টু, আর একের চার জিরো পয়েন্ট টু ফাইভ, এর মধ্যে তিনটি মূলত সংখ্যা হলো কি তো পারে জিরো পয়েন্ট টু ওয়ান, জিরো পয়েন্ট টু টু, জিরো পয়েন্ট টু থ্রি, তাই তো আরও লক্ষ লক্ষ হতে পারে, ঠিক আছে। এটা উত্তর। আচ্ছা এর মধ্যে দেখো আমরা জিরো পয়েন্ট টু ফোর অবধি করতে পারি, তারপর আমরা কি নিতে পারবো, যদি বলি আরও মধ্যে দশটা করতে বলে তাহলে কি হবে, জিরো পয়েন্ট টু জিরো ওয়ান, জিরো পয়েন্ট টু জিরো টু, জিরো পয়েন্ট টু জিরো জিরো টু, তাই তো জিরো পয়েন্ট টু জিরো 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 টু, দেখো এরকম কিন্তু আমরা অসংখ্য বাড়াতেই পারি, ঠিক আছে। এটা তোমার জানার জন্য বললাম, কিন্তু আমাদের এখানে উত্তরটা কমপ্লিট। এরপর করছি আঠের দাগ, সত্য মিথ্যা, কি বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ পূর্ণ সংখ্যা, এ হলো কি লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য বা ট্রু, কেন যোগ করলে কি হয়, যোগ করলে আমরা যোগী পাবো, ধরো এক প্লাস দুই সমান তিন, এটা কি পূর্ণ সংখ্যা, বিয়োগ করলে পরে কি হবে, ধরো দুই মাইনাস এক সমান এক, এক মাইনাস দুই সমান মাইনাস এক, এটা সব পূর্ণ সংখ্যা। যদি আমরা গুণ করি মাইনাস দুই ইন্টু তিন তো মাইনাস ছয়, এটা কিন্তু সবাই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার দুইয়ের দাগ কি বলছে, দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে পূর্ণ সংখ্যা পায়, এটা মিথ্যা, কেন তার কি লিখবে প্রদত্ত, তোমাদের কিন্তু এইটাই লিখলে হবে, এটা তোমাদের বোঝার জন্য বলছি, ঠিক আছে, প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কেন ধরো দুই বিভক্ত তিন সমান কি হবে দুইয়ের তিন, এটা কিন্তু এটা ভগ্নাংশ, ভগ্নাংশ, তাই তো এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। কিন্তু তারপর দেখো চার বিভক্ত দুই সমান কিন্তু দুই, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার উদাহরণ নিলে কিন্তু হবে না, আমাদের আমরা যদি দেখবো কোনো একটা যদি নয় প্রমাণ করতে হয় তাহলে কোনো একটা উদাহরণ দেখালেই হবে,
ঠিক আছে, যেটা হচ্ছে না সেরকম উদাহরণ দিয়ে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ভাগফল, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু পূর্ণ সংখ্যা নাও হতে পারে। নয়ের দাগে আমরা কি বলছে যে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? এটা মনে রাখবে, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, যেখানে ভাজক শূন্য, কেন শূন্য দিয়ে ভাগ করা আমাদের অসংজ্ঞাত, যেখানে ভাজক শূন্য নয়। ঠিক আছে, দুটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ সব সময় সব সময় একটি কি পাবো না, মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, তোমাদের বাড়ির যে কাজটা থাকবে সেটা তো চারের দাগের বাড়ির কাজ থাকবে, চারের দাগের দুই চার সাত পাঁচ, আমি সাতটা করে দিলাম, আট এবং নয়, এই যেগুলো আছে এগুলো তোমরা কিন্তু উদাহরণ দেবে। ঠিক আছে, আট এবং নয়ের সত্য মিথ্যাগুলো উদাহরণের সাহায্যে দেখাবে। ঠিক আছে, প্রত্যেকটা দুটো করে উদাহরণ দেবে। ঠিক আছে, আজ এ পর্যন্ত থাকলো।